हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल अरोमा। आज एक अन्य विशेष रेसिपिर वीडियो निये अपने का गरमे खूब ही भलो लगे दई बड़ा। और हमारे वीडियो जदि अपन भलो लेगे थे लाइक कमेंट एवं सबस्क्राइब कर। चलो कि भावे दई बड़ा बनानी देखा। दई बड़ा करार जोन्नो सबार प्रथमे आमी एक्टा मिष्टी चाटनी तैरी करे नेब। तार जोन्नो दरकार होबे कयेकटा टमाटो, कयेकटा खेजूर, किछुटा किशमिश एवं तेतुल। तेतुल खेजूर एइगुलोके आमी जलेर मध्ये भिजिए किछुक्षण रेखे देब। तारपर मिक्सार ग्राइंडारे बेटे निये मिष्टी चाटनीटा तैरी करब। कड़ाते एक चामचे तेल दिलाम। तेलटा गरम हवा पर्यन्त अपेक्षा करते हबे। तेलटा गरम हये जाबार पर एकटु भाजा मसलार गुड़ो देब। एরপরে টমেটো, খেজুর আর কিশমিশের পাল্পটা দিয়ে দিলাম। এরপরে একটু বিট নুন দিতে হবে। তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে হবে এবং সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে হাফ কাপ মতো চিনি দিতে হবে। এরপর 10 মিনিটের জন্য চাপা দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম আমাদের মিষ্টি চাটনি রেডি। এরপর এই চাটনিকে রুম টেম্পারেচারে আধ ঘন্টা ঠান্ডা হতে দিতে হবে। তারপর রেফ্রিজারেটরে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। দই বড়া করার জন্য আমি 200 গ্রাম বিউলির ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারের একটা জারে দিয়ে দেব বাটার জন্য। এর সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা এবং 1 চামচে মৌরি। এইবার এই সবগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নেব। এটা এই রকম ঘন করে বাটতে হবে। এরপর এটাকে আমি হুইস্ক দিয়ে ফেটিয়ে নেব। এই ডাল বাটাটার মধ্যে অল্প একটু বিট নুন দিয়ে দিতে হবে। এরপর এটা 5 মিনিটের জন্য ফেটাতে হবে। এই ডাল বাটাটা ঠিকমতো ফেটানো হলো কিনা সেটা এখন টেস্ট করে দেখব। 1 গ্লাস জলের মধ্যে অল্প একটু ডাল বাটা ফেলে দিতে হবে। যদি দেখা যায় ডাল বাটাটা ভাসছে তাহলে বুঝতে হবে ডাল ফেটানো হয়ে গেছে। আমি দই বড়া করার জন্য 500 গ্রাম দই নিয়েছি। এর মধ্যে অল্প একটু বিট নুন এবং
অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এছাড়াও এক চামচে চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এইবার এই দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো গরম হয়ে গেলে ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে। দু পিঠ সমানভাবে ভাজতে হবে। বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসলে একে একে সমস্ত তুলে নিতে হবে। সমস্ত বড়াগুলো ভাজার পর একটা বাটিতে খানিকটা গরম জল করে নিয়েছি। ভাজা বড়াগুলো সফট করার জন্য এই জলে আমি দেব, এবং বড়াগুলোর মধ্যে ফ্লেভার আনার জন্য আমি খানিকটা বিট নুন এবং ভাজা মশলার গুঁড়ো দেব। এছাড়াও কয়েকটা মৌরি এবং অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিস মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর সমস্ত বড়াগুলো ওই জলটার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মিনিট 15-র জন্য এটা ভিজতে দিতে হবে। হয়ে গেল আমাদের দই বড়া বানানো।